সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের এই ভিডিও সিরিজটি অবশ্যই তুমি দেখতে থাকো, কারণ আমরা সেরা সেরা বাছাই করা শুধুমাত্র গুরুত্বপূর্ণ যেগুলি পরীক্ষায় আসতে পারে সেইগুলি বাছাই করে তোমার জন্য লিখেছি। আমি জানুয়ারি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আমার আগের ভিডিও সিরিজগুলো তুমি যদি আগে না দেখে থাকো তাহলে বলবো অবশ্যই অবশ্যই দেখতে থাকো। তো চলো কথা বাড়িয়ে না শুরু করা যাক আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। রাজ্যের দীর্ঘতম সেতু ছিল ফারাক্কা ব্যারেজ, অর্থাৎ আমরা সবাই জানি যে ফারাক্কা ব্রিজ আছে মালদাতে, সেই ফারাক্কা ব্যারেজ কিন্তু সব থেকে দীর্ঘতম সেতু। কত ফুট ছিল? 7,350 ফুট অথবা 2,440 মিটার। তোমরা নিশ্চয়ই দেখো সেখানে নোট করা আছে যে, তাহলে কিন্তু বর্তমানে সেটা কিন্তু নেই। এই বিশেষ টিপ্পণীটি তোমাদের অবশ্যই জানা দরকার, এটা কিন্তু তোমার জন্য এখন ভীষণভাবে ইম্পর্টেন্ট। বর্তমানে রাজ্যের দীর্ঘতম সেতু হলো জয়ী। ইয়েস, জয়ী উদ্বোধন হয়েছিল 2 ফেব্রুয়ারি, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরে দেখো 2015 সালে কোচবিহার হলদিবাড়ি মেঘলিগঞ্জের মাঝে তিস্তা নদীর ওপরে প্রস্তাবিত 2,709 মিটার দীর্ঘ এই সেতু শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তাহলে দ্বিতীয় ইম্পর্টেন্ট, বর্তমানে রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ সেতু বা সব থেকে দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু। এর দীর্ঘতা কত? অবভিয়াসলি 2,709 মিটার, তবে ফিটে মনে রাখলে কিন্তু সুবিধা হবে। দেখো যে 8,800 মানে 4 8, যদি বলি আমি 8 8 8 4 8, তাহলে এটা কিন্তু খুব সহজেই মনে থাকার একটা সম্ভাবনা আছে, তো সেই মনে রেখো। এছাড়াও তুমি দেখতে পারো যে ভূতনি ব্রিজ, ইয়েস 3 নম্বর আছে। এই এই তিনটি নোট তুমি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, অথবা আমি পিডিএফ ফাইলটি তোমাদেরকে দিয়ে দেবো, নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো চলো পরবর্তী। তো তার আগে আমি বলবো আমাদের চ্যানেলটি, আমাদের যে আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আইকে স্টাডি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলি তোমার দেওয়ার জন্য এবং তোমাকে নোটগুলি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু করা উচিত। তো চলো পরে এতে যাবো, পরেরটি আরেকটি ইম্পর্টেন্ট। আমি দেখো শুধুমাত্র ইম্পর্টেন্ট ছাড়া করবো না, এই এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি বলি প্রকাশিত হয়েছে উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। হামিদ আনসারি বিভিন্ন ধরনের বই তিনি লিখে থাকেন, সো তিনি একটি বই রিসেন্ট যেটা লিখেছেন বা এই বছরে যেটা লিখেছেন সেটি হলো যে বলতে পারি আমি হ্যাপি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, যেটা বলতে বাই মেনি এ, দেখো বইটার পুরো নাম হচ্ছে বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট, অথবা হ্যাপি অ্যাক্সিডেন্ট বলা হয়েছে, যে কী বলা হয়েছে, রিকালেকশন অফ লাইফ, তার জীবনের কী ঘটনা সেই সমস্ত বলতে পারো বায়োগ্রাফি নিয়ে হামিদ আনসারি কিন্তু লিখেছে। তো আমি আমি বলি হামিদ আনসারি সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো উপরাষ্ট্রপতি তিনি ছিলেন, কিন্তু হামিদ আনসারি সম্বন্ধে আরও কিছু বই তিনি কিন্তু লিখেছেন। কী লিখেছেন? ডেয়ার, দেখো ডেয়ার আমি লিখে দিচ্ছি, তোমরা সেগুলো কিন্তু নোট করো, ডেয়ার আই কোশ্চেন্স, এই বইগুলো কিন্তু তিনি লিখেছেন। সো এই বইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তিনি আরও অনেকগুলো বই লিখেছেন, আমি আর একটা বইয়ের নাম লিখে তো বাকিগুলো বলে দিচ্ছি, তো তোমরা মনে রাখো সিটিজেন, সিটিজেন অ্যান্ড সোসাইটি, সিটিজেন অ্যান্ড সোসাইটি এই বইটি কিন্তু তিনি লিখেছেন। তাহলে বোঝা গেল, তোমরা নিশ্চয়ই এইগুলো মনে রেখে দিও, ঠিক আছে। সিটিজেন সোসাইটি বইটি বই লিখেছেন তিনি, ট্রাভেলিং থ্রু টেস্টিং অনেক কিছুই কিন্তু লিখেছেন তিনি, শুধু ইংলিশে নয় অন্যান্য তিনি কিন্তু উর্দুতেও বই লেখেন। তো যাই হোক, আমরা কিন্তু হামিদ আনসারি এই বইটা অবশ্যই এই তিনটি বই কিন্তু দেখে দেবো, কারণ আমাদের বিগত প্রশ্ন লক্ষ্য করে দেখা যাবে যে হামিদ আনসারির উপরে কিন্তু প্রশ্ন এসেছিল, সো সুতরাং প্রশ্ন আসতেই পারে। তো চলো আর একজন আমাদের বিচারপতি, হাইকোর্টের দিল্লির বিচারপতি একটা বই লিখেছেন, জাস্টিন রাজিন্দর সাচার, আত্মজীবনী কে লিখেছেন আর তার আত্মজীবনী সম্বন্ধে লিখেছেন ইন পারসুইট অফ জাস্টিক, যে অ্যান অটোবায়োগ্রাফি। সো ইন পারসুইট অফ জাস্টিক, জাস্টিক সম্বন্ধে বোঝা যাচ্ছে, যেহেতু জাস্টিক বইটার নামে জাস্টিক আছে তাহলে আমরা বুঝতে পারবো যে জাস্টিস লিখেছেন তিনি, প্রধান বিচারপতি। তো কে লিখেছেন? বলছে রাজিন্দর সাচার। এটা সামান্য, খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তবুও মনে রেখো। পরবর্তী জিনিসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমরা এটার জন্য স্পেশাল নোট তোমাদের জন্য লিখেছি, দেখে নেব যে বলা হয়েছে ভারতবর্ষেই প্রথম, ইয়েস ভারতবর্ষে প্রথম, পশ্চিমবঙ্গে প্রথম কি করা হয়েছে, হুগলি নদীতে, হুগলি নদী বা গঙ্গায় ভাসমান লাইব্রেরি, ইয়েস ভাসমান লাইব্রেরি কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। চালু করেছে কোন? পশ্চিমবঙ্গের রাজ্য পরিবহন নিগম,
বোর্ড লাইব্রেরিতে বিভিন্ন বয়সে, তবে এটা বলতে পারি এটার একটা নাম আছে, আমি নামটা তোমাকে অবশ্যই দেখাবো। বোর্ড লাইব্রেরিতে বিভিন্ন বয়স শিশু এবং শিশুদের কথা মাথায় রেখে, শুধুমাত্র শিশু এবং ইয়াং জেনারেশন যুবকদের কথা মাথায় রেখে 500-এর বেশি বই কিন্তু রাখা হয়েছে। বইয়ে থাকছে সঙ্গীতের আয়োজন, ইবুক পড়ার জন্য বিনামূল্যে ব্যবহৃত ওয়াইফাই, এবং বোর্ড লাইব্রেরি মিলিনিয়াম পার্ক থেকে চলবে বেলুড় মঠ পর্যন্ত। তো পুরোপুরি হবে, আমি ইংলিশে কিছু নোটটা রেখেছি তোমাদের জন্য। কি বলা আছে, ইন্ডিয়া রিসেন্টলি লঞ্চড এ ফার্স্ট বোট লাইব্রেরি। এই যে বোট লাইব্রেরি, দেখো এই বোট লাইব্রেরি পরিষ্কার লেখা আছে, তাহলে হুগলি রিভার, তাহলে এখানে দুটো পয়েন্ট হলো, এক হুগলি রিভার, দেন ফার্স্ট লাইব্রেরি বোট লাইব্রেরি। আর এটা হ্যাজ বিন ইন্ট্রোডিউসড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার কর্পোরেশন। তাহলে কে করেছে, যে ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সফার কর্পোরেশন কিন্তু করেছে। মুভিং লাইব্রেরি ইজ কল্ড, এবার দেখো কি কল্ড, দ্য ইয়াং রিডার্স বোট লাইব্রেরি। এই যে এই কথাটি তুমি অবশ্যই মনে রেখো, এটা কিন্তু ইংলিশেও চলে আসতে পারে। দেখা যাচ্ছে ইংলিশে কোটেশন দিয়ে তোমাকে বলে দিলাম, আমি একটু বড় করে দিই, দ্য ইয়াং রিডার্স বোট লাইব্রেরি। যদি বলা হয় যে ইয়াং রিডার্স বোট লাইব্রেরি কোথায় চালু হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে, বা ভারতবর্ষের প্রথম বোট লাইব্রেরি কোথায় চালু হয়েছে, যদি বলা হয় কোন নদীর তীরে, নদীর নাম দিতে পারে হুগলি, এইভাবে তাহলে অবশ্যই মনে রাখবে। আচ্ছা এরপরে মনে রাখি যে আমরা জানি মাশরুমের চাষ কিন্তু ভারতবর্ষে ভালোই বিখ্যাত, তবে মাশরুমের চাষের জন্য একটি বিশেষ ধরনের মাশরুম পাওয়া যায়, সেটি হচ্ছে গুচ্ছি। যে এই গুচ্ছি মাশরুম কিন্তু বেশ দামি মাশরুম, এবং বিশেষ সবথেকে দামি, দামি বলতে বিশেষ সবথেকে দামি এই গুচ্ছি মাশরুম আমাদের জম্মু কাশ্মীরে কিন্তু খুব ভালোভাবে জন্মায়। তো এবার জিআই ট্যাগের জন্য কিন্তু দেওয়া হয়েছে, কী বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দামি মাশরুম গুচ্ছি, মাশরুমের জিআই ট্যাগের দাবি জানালো জম্মু কাশ্মীর। তোমরা জানো যে রসগোল্লা জিআই ট্যাগের জন্য, রসগোল্লা যে ছিল পশ্চিমবঙ্গ এবং আরেকটি রাজ্য উড়িষ্যা, তো উড়িষ্যা পশ্চিমবঙ্গ দুজনেই কিন্তু দাবি জানিয়েছিল জিআই ট্যাগের জন্য। এবার জিআই ট্যাগের জন্য যে গুচ্ছি মাশরুম সেটার জন্য ট্যাগ করলো। কোথায় কোথায় গুচ্ছি পাওয়া যায়, ভারতের হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে স্বাভাবিকভাবে জন্মায় এই গুচ্ছি, তবে স্থানীয় নাম থুন্টু বলা হয়। ইয়েস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা, স্থানীয় নাম থুন্টু, আর এটাও মনে রাখার একটা বিষয়, এটা কিন্তু জিকের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে না। থুন্টু, হোয়াট ইজ আ থুন্টু, থুন্টু কোন কার নাম, যে এটা কি করে, অ্যান্টি অক্সিডেন্ট, বর্তমানে আমাদের ভাইরাসের বিরুদ্ধে লড়তে পারে অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু খুবই দরকার, যে অক্সিজেনের প্রোডাক্ট বা অক্সিজেনযুক্ত প্রোডাক্ট কিন্তু আমাদের খুবই দরকার, হার্টের রোগ ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। এছাড়া এতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন পটাশিয়াম কপার, ইয়েস ভিটামিন পটাশিয়াম কপার থাকে। তাহলে আমরা জানি, আর একটা ঠিক সেম জিনিস আমি একটা তোমাদের কাজকের জন্য দেখাবো এই এই বিষয়টিকে, তোমাদের জন্য পরের এইটা, ড্রাগন ফলের নাম বদলে রাখা হলো, কমলম করার প্রস্তাব দিল। ড্রাগন ফল দেখেছো যে বিভিন্ন ধরনের ভিডিওতে বা শর্ট ভিডিওতে বা বিভিন্ন ধরনের ড্রাগন ফল কিন্তু অনেকদিন বিখ্যাত হয়েছে, হ্যাঁ সেই বিখ্যাত হয়েছে সেই ড্রাগন ফল। তো ড্রাগন ফলটি দামটা অনেক বেশি এবং খেতেও বেশ সুস্বাদু, তাই কি করা হয়েছে, ড্রাগন ফলের নাম কমলম, কমলম মানে পদ্ম ফুল, হ্যাঁ কমল ফুল, হ্যাঁ প্রস্তাব গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, সংস্কৃত শব্দ কমলমের অর্থ পদ্ম, তাহলে এইটা কিন্তু আজকের বিষয়। আচ্ছা আমরা জানি যে হামিদ আনসারি একটি বইয়ের নাম যদি মনে রাখে, দ্য স্টোরি অফ মাই ক্যাপটিভিটি, দ্য স্টোরি অফ ক্যাপটিভিটি সার্ভাইভাল অ্যান্ড ফ্রিডম, দ্য স্টোরি অফ মাই ক্যাপটিভিটি, এটাও কিন্তু হামিদ আনসারির বই লেখা বই। তো যাই হোক, আমি কমেন্ট সেকশনে জানতে চাইবো তোমাদের জন্য, তোমাদের জন্য একটা প্রশ্ন আমি দিতে চাইছি, হামিদ আনসারির আরেকটি বইয়ের নাম বলো। আজকে তাহলে একবার যেগুলো ছোট্ট একটা জিয়া যেগুলো হলো সেগুলো কিন্তু একবার রিপিট হওয়া উচিত। আমি চাইছি যে আমার ভিডিওটি দেখার পরে বা শোনার পরে বা ভাবনাচিন্তা করার পরে দুবার তিনবার দেখলে তুমি কিন্তু তোমার যে বিষয়গুলি মুখস্থ হয়ে যাবে, বারবার সেগুলো নোট করার দরকার নেই বা ভাবনাচিন্তা করার দরকার নেই। তাহলে আজকে কী হলো, রাজ্যের দীর্ঘতম সেতু জয়ী কিন্তু নতুনভাবে জয়ী হলো, এবং দ্বিতীয় হচ্ছে ফারাক্কা, উচ্চ সরি লম্বা কত, লম্বা বা দীর্ঘতম হচ্ছে 1888 ফিট। এরপরে আমাদের উপরাষ্ট্রপতি তিনি কিন্তু একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে যে বলছে হ্যাপি অ্যাক্সিডেন্ট, ইয়েস বইটির নাম শর্টকাটে মনে রাখবো হ্যাপি অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো কী লিখেছেন, তিনি আরও বই লিখেছেন ডেয়ার অফ কোশ্চেন সিডিন অফ সোসাইটি, এবং আরেকটি বইয়ের নাম বললাম যেটি কমন সিগন তোমাকে জানাতে হবে। এরপরে আমাদের উপর আমাদের যে হাইকোর্ট আছে দিল্লির হাইকোর্ট একটা বিচারপতি, তিনিও লিখেছেন তার আত্মজীবনী সম্বন্ধে, জাস্টিস সম্বন্ধে, ইন পার্সুইট অফ জাস্টিস। এরপরে ভাসমান লাইব্রেরি চালু করেন হুগলি নদীর তীরে, ভারতবর্ষের প্রথম যে লাইব্রেরিটা চালু হয়েছে, 500-এর বেশি বই আছে, অনলাইন ব্যবস্থা আছে, নাচ গানের ব্যবস্থা আছে, নাচ গান মানে সঙ্গীত পরিবেশনা, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি এইগুলো সংগ্রহ আছে, মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ পর্যন্ত চলবে। তারপরে নাম কি, দ্য ইয়াং রিডার্স বোট লাইব্রেরি, আবার বলছে দ্য ইয়াং রিডার্স বোট লাইব্রেরি, বিশ্বের সবচেয়ে দামি মাশরুম,
যেটা গুচ্ছি, যেটা জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে নর্মালি জন্মায়, সেগুলো জম্মু কাশ্মীর দাবি করেছে যে এটা আমাদের এখানকার প্রোডাক্ট এবং আমরা এর হকদার বা আমরা এর দাবিদার। তো সেজন্য জানিয়েছে হিমাচল প্রদেশেও, কিন্তু জানাতে পারে কিন্তু জানায়নি। যাই হোক, আর এর পরবর্তীকালে সেম টু সেম যে ড্রাগন ফল নিয়ে একটা কথা হয়েছে। ড্রাগন ফলটা কি হয়েছে, ড্রাগন ফলটা হচ্ছে যে এক ধরনের ফল, বিশেষ ধরনের ফল, লাল রঙের বেশ বড় একটা ফল। ড্রাগন ফলের নাম বদলে কমলাম রাখা হোক, কারণ দেখতে পদ্ম ফুলের মতো, কিন্তু পাপড়ি অনেকগুলো হয়ে থাকে। যাই হোক, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, সংস্কৃত শব্দ কমলামের অর্থ পদ্ম হয়েছে, তাহলে বোঝা গেল। ওকে, আজকে আমি আগের ভিডিও থেকে কতগুলি হোমওয়ার্ক তোমার জন্য রাখবো, যে আগের ভিডিও দেখোনি তারা হোমওয়ার্ক থাকলো। বলতো কততম জন্মতিথিকে পরাক্রম দিবস হিসেবে প্রকাশ করা হয় বা পরাক্রম দিবসের নাম দেওয়া হয়, কততম? নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের এবছরে 2021-এ পদ্মভূষণ কতজন পেলেন? ইয়েস, পদ্মভূষণ কতজন পেলেন? তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে কতজন মহিলা পদ্ম পুরস্কার পেয়েছেন, এবং কতজন থার্ড জেন্ডার, ইয়েস, থার্ড জেন্ডার পদ্মভূষণ পেয়েছেন? এই কটি প্রশ্ন তোমার জন্য। আমরা প্রতি ভিডিওতে চেষ্টা করব কিছু হোমওয়ার্কের জন্য প্রশ্ন করা। আজকের ভিডিও যেগুলো হয়ে গেল, পরবর্তীকালে হোমওয়ার্ক কিন্তু কালকে দেওয়া হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।